Hello friends, আমি শুক্লা. Welcome to my channel Shukla's Home Kitchen. এখন শীতকাল আর শীতকাল মানে বিভিন্ন রকম সবজি. তার মধ্যে শিম একটি অন্যতম সবজি. এই শিমের বিভিন্ন রেসিপি আমরা বানিয়ে থাকি. তাই আজ আমি একটি শিমের দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব. সেটি হলো শিম ভর্তা. এই রেসিপিটা মা ঠাকুমারা প্রায়শই বানিয়ে থাকে, সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি. তাহলে চলুন দেখে নিই এই শিম ভর্তা রেডি করতে আমার কী কী লাগছে আর আমি কিভাবে বানাচ্ছি. আজ আমি বানাবো শিম ভর্তা. তো এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম শিম এবং দুই সাইডে সুতোর মতন আঁশটা ফেলে দিয়ে আমি দুই ভাগ করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি. আর নিয়েছি 2 শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি 10 থেকে 12 রসুনের কোয়া. আমি এইভাবে শেপে পিস পিস করে কেটে নিয়েছি. আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি. আর লাগছে এখানে 1 বাঞ্চ নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি, 4 কাঁচা লঙ্কা, 1/2 চামচ নিয়েছি কালো জিরে, 1/2 চামচ নিয়েছি চিনি, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ. আর আমি রান্নাটা সর্ষের তেলে করব, তাই আমি সর্ষের তেল. আর লাগছে পরিমাণ মতন আমাদের জল. আমি একটা কড়াই বসি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব জল, আর একটু জল দেব. আর দেব যে শিমগুলো কেটে নিয়েছি শিমগুলো দিয়ে দেব, সামান্য আমি লবণ দেব. আমাদের 2 মিনিট হয়েছে, 3 মিনিটের মধ্যে দেখুন আমাদের শিমটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে. দেখুন আমি লবণটা দিয়ে নিয়েছি, এবার আমি ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্যে, শিমটা আমি সেদ্ধ হতে দেব. আমাদের 2 মিনিট হয়েছে, 3 মিনিটের মধ্যে দেখুন আমাদের শিমটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে. আমি এই অবস্থায় যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, দেখুন আমি লঙ্কাটা দিয়ে আমি আরও 1 মিনিট ফুটিয়ে নেব, ঢেকে দেব. আমাদের 1 মিনিট হয়ে গেছে, আমাদের শিমটা বেশ একদমই সেদ্ধ হয়ে গেছে. আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এই শিমগুলো এই জলের থেকে তুলে আমি একটা স্ট্রেনারের মাধ্যমে জলটা শেখে নেব. দেখুন আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে জলটা ছড়িয়ে নিচ্ছি. এবার আমি এই শিম সেদ্ধগুলো আমি একটু ঠান্ডা হতে দেব. দেখুন আমাদের শিমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে. আমি এবার এটা একটা মিক্সিং উঠিয়ে নেব, জলটা ছড়িয়ে নেব. এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দেব. লঙ্কাটাও সেদ্ধ হয়েছে, এবার আমি এটা পেস্ট করে দেব. দেখেন আমি এইভাবে আমি পেস্টটা করে নিয়েছি শিমের. এবার আমি পরের স্টেপে চলে যাব. আমি এবার তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি এবার যে শুকনো লঙ্কাটা নিয়েছিলাম ওটা আমি দিয়ে দেব. আমি একটু ভেজে নেব. লঙ্কাটা বেশ ভাজা হয়ে গেছে, এবার আমি কালো জিরেটা দিয়ে দেব. এবার দেব রসুন কুচিটা. আপনারা চাইলে এখানে রসুন আর কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারে, এইভাবে খেলেও বেশ ভালো লাগে, ওটাও ভালো লাগে. আমি একটু ভেজে নেব. দেখুন আমি একটু ভেজে নিয়েছি, খুব বেশি করে লাল করে পেঁয়াজটা আমি ভাজবো না. এবার যে আমি পেস্ট করে নিয়েছিলাম শিমের সেটা আমি দিয়ে দেব. গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে তারপরে মিশিয়ে নেব. দেখুন আমি মিশিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ.
পরিমাণ মতো লবণ লবণটা আপনারা বুঝে দেবেন কারণ আমরা সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছি ভালো করে মিশিয়ে নেব বেশ 5 থেকে 6 মিনিট ধরে আমি এটাকে মেশাতে হবে এবং জলটাও বেশ শুকিয়ে আসবে কারণ এই জল জল থাকলে ভালো লাগবে না জলটা আমি শুকাবো দেখুন আমাদের জলটা অনেকটাই শুকিয়ে গেছে বেশ মাখমাখো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব চিনি চিনিটা দিয়েও বেশ মিশিয়ে দেব আর দেব এবার ধনে পাতা আরো একটু মাখিয়ে নেব একদম রেডি আমাদের আজকে রেসিপি সিম ভর্তা এবার আমি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব তারপর আমি সার্ভ করব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সিম ভর্তা গরম গরম আর গরম ভাতের সাথে সার্ভ করুন দারুণ লাগবে তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ